मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल बेंगुली ब्लॉगर मनिक चैनल सबा के स्वागत जाना। तो हमें एट रान्नाघर बुझते ही पार्छ, तो रान्नाघरे चले हे आगे गैसटा परिष्कार करब, कारण कल के गैस परिष्कार होनी। तो चलो से तुम्हारे संगे आज के शेयर कर। तो देखो हमें एखन शुरू कर दिल रान्ना, गैसटा परिष्कार करी प्रथम, कारण रान्ना बसाते मैं जेहेतु मैं सकाल सकाल रान्ना अफिसे रान्ना है सकाल सकाल, तो सकाल आगे उठे आगे रान्ना बसाई, मैं आमार पार्सोनल काज करार पर आमी रान्नाटा आगे बसाई। किन्तु अन्यदिन गैसटा पुछे रखी, कल के एत राते झड़ बृष्टि हच्छिलो, तो रान्नाघरे बाइरेटा तो बाइरे दिके रान्नाघर, रान्नाघर आमी आर आसिनि जे गैसटा परिष्कार करे रेखे देव रेडी करे। तो चलो आज के एखोनी करे नी गैसटा परिष्कार, आर एई गैस परिष्कार थाकते अनेकटा काज एगिए थाके, किन्तु किछु करार नेई, करे राखिनि तो आज के देरी हो जाच्छे। तो गैसटा परिष्कार करे आबार एदिके इयेगुलो करते हबे, बेसिनटा परिष्कार करते हबे एकबारे। आर एइटा जेहेतु माने एई रान्नाघरटा ना एडभेस्टारे, तो कि हय प्रचंड ओई झड़ दिले एत धूलो हो जाए, तो सबटाई आमाके परिष्कार करते हबे। मोटामुटि परिष्कार ना करे तो आर रान्ना बसानो जाबे ना। तो चलो आज तेमन किछु रान्ना करब ना, सेजन्य आज के तोमादेर साथे एइटाई शेयर करते एलाम, माने किभाबे आमि गैस परिष्कार करी एकटु देखे नाओ। तो आमि एइ कसब्राइट दिये करी, एइटा गैसेर जन्यई राखा थाके, तो एटाते खूब सुंदर परिष्कार हय। एमनि कापड़ दिये करते गेले अनेकटा टाइम लागे, तो कसब्राइट आर जे विम बार साबान थाके, तो ओई दुटो दिये माने खूब सुंदरभावे परिष्कार हये जाय, खूब ताड़ाताड़ि हये जाय। एरपर आमि ओई एकटु सामान्य एमनि कापड़ छेड़ा दिये दुटोके धुइये नेब, माने परिष्कार करे नेब, मुछे नेब, माने घषे नेई कसब्राइट दिये आर कि। तो चलो एरपर आरो काज आछे करब। तो जारा आमार भिडियोटा धैर्य धरे देखछो तादेरके असंख्य असंख्य धन्यवाद, आर जारा नतून बंधु प्लिज आमार चैनलटा सबस्क्राइब कर दिओ आर आमार पाशे थेको। तो आमादेर एखाने पाशेर बाड़ीते बिये, माने बिये बाड़ी आर कि। तो तीन दिन धरे एत माने बक्स बाजछे, कालके दिनटा एकटु अफ छिलो, বিয়ে করতে গিয়েছিল না, পরশুদিনটা একটু অফ ছিল, বিয়ে করতে গিয়েছিল। আজকে আর কালকে এত বক্স বাজছে যে আমি মানে মানে এই যে ভয়েস দিচ্ছি তোমরা মনে হয় শুনতে পাচ্ছ গান পাশে, মানে প্রচণ্ড, আমি জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি, তবুও মনে হচ্ছে যেন শোনা যাচ্ছে গানটা, মানে কিচ্ছু করার নেই, এত জোরে আওয়াজ হচ্ছে না, মানে সব বন্ধ করে দিয়েছি তবুও কেন মানে গানের আওয়াজটা আসছে। আর ফ্যান ট্যান অফ করে দিচ্ছি ঘরের, তবুও দেখো ঠিক আওয়াজ ঠিক চলেই আসছে, কিন্তু কিছু করার নেই। আর এটা বন্ধ হবে না, মানে কখন বন্ধ হবে আমি জানিও না, আদৌ আজকে রাতে মানে কত রাতে বন্ধ হবে গানটা ভগবান জানে। তো যাই হোক, আমি তবু চেষ্টা করছি অনেক জোরে জোরে কথা বলার যাতে ওই গানটা চাপা পড়ে যায়, কিন্তু তবু মনে হচ্ছে যেন শোনা যাবে একটু একটু। তো দেখো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল, মোছা ধোয়া পরিষ্কার হয়ে গেল একদম। তো এইভাবে এইবার রান্না করতে খুব ভালো লাগবে, মুখ মনটা একদম ফুরফুরে হয়ে যাবে, পরিষ্কার থাকলে সব কিছু দেখবে ভালো লাগে। তো এবার আমি ভাতটা বসিয়ে দিই, চালটা নিয়ে এসেছি হাঁড়িতে করেই, এবার ধুয়ে ভালো করে বসিয়ে দিই। যদিও আমি ট্যাঙ্কির জলেই চালটা ধুই, আর ডাইরেক্ট যে জল থাকে ওখান থেকে আর কি ভাতটা রান্না করি। আর তিন চারবার মোটামুটি আমাকে ধুতে হয় চালটাকে, চালটা প্রচণ্ড ইয়ে থাকে, কেমন একটা থাকে, নোংরা মতন থাকে, তো এটাকে তিন চারবার মোটামুটি ধুতে হয় আমাকে। তো দেখো এরপর আমি মানে ভাত আর ডালটা বসিয়ে দিই, বাদ বাকি কী রান্না করব না করব আমি প্রতিদিনই তাই করি বেশিরভাগ, কারণ আমাদের প্রত্যেক দিন মোটামুটি ডাল চাই,
ডাল আর ভাত, একটাতে ভাত একটাতে ডাল বসিয়ে দিয়ে আমি কি করি কি রান্না করব সেটা কেটে নিই, মশলা করে নিই, তাহলে কি হয় ওটা সুবিধা হয়, ওই টাইমের মধ্যে করি। আর আমার সব কিছু সব মোটামুটি টাইমের মধ্যেই করি, মানে এই টাইমের মধ্যে মানে ভাতটা ডালটা ফুটতে ফুটতে আমাকে তরকারি সবজি কেটে নিই, মশলা করে নিই, তাহলে কি হয় একটা তা ইয়ে থাকে তাড়াতাড়ি হয়ে যায়। আর কিন্তু আমি যদি চিন্তা ভাবনা করতে করতেই অনেকটা টাইম লেগে যায়, আমি যে কী রান্না করবো সেটাও একটা আছে, তো আগে থেকেই সেটা ভেবে রেখে দিই, রাতের বেলা ভেবে রেখে দিই যে সকালে উঠে কী রান্না করবো। এটা একটা মেয়েদের প্রচুর মানে যারা রান্না বান্না করে তাদের প্রচণ্ড ঝামেলার জিনিস যে কী রান্না করবো আর কী খেতে দেবো। তো আমার মনে হয় সবাই তাই করে, চিন্তা যারা রান্নাবান্না করে অবশ্য, যারা করে না তাদের কথা আলাদা। তো ঠিক আছে চলো দেখি। তো ওখানে দেখলে ভাত ডাল, এটা হচ্ছে মাছের মশলা করে রেখেছি, মাছের ঝাল করব, আর ওটা হচ্ছে পেঁয়াজি করবো বলে পেঁয়াজটা ইয়ে করে রেখেছি। আর এই দেখো এখানে ফ্রিজ থেকে মাছ বার করে মাছটা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি ঠান্ডা ইয়ে করার জন্য, ঘরের টেম্পারেচার হওয়ার জন্য। আর পেঁয়াজি করব, ডাল পেঁয়াজি আর হচ্ছে মাছের ঝাল। আর আমার ছেলে তো মাছ খায় না, তার জন্য একটা ডিম করব। আর টিফিনে এখনও ঠিক হয়নি যে কী করবো, রান্নাবান্না কমপ্লিট করার পর তারপর আবার টিফিনের চিন্তা হবে। তো ভাতটা ডালটা হয়ে গেছে, আর এখানে দেখো পেঁয়াজি আমার ভাজা হয়ে গেছে মোটামুটি, অর্ধেকটা হয়ে গেছে আর অর্ধেকটা রয়েছে। তো কালকে রাতে যে লুচির কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যেই ভাজছি, তো কড়াইটা একটু দাগ হয়ে যাচ্ছে, তবে মানে তেলের কড়াইয়ে লুচি করলেই এরকম হয়ে যায়। বাইরে আবার একজন কাকু এসছে সবজি নিয়ে, তো তার কাছে যাবো সবজি নিতে, তো কী সবজি নিলাম তোমাদের সঙ্গে সেটা দেখাবো। তো দেখো ওই যে বললাম কাকুটা এসছে, এটা হচ্ছে সাদা ডাটা বলে একে, মায়ের ডাটা বলে, সাদা ডাটা বলে। এই ডাটাটা না খেতে খুব ভালো লাগে, খুব মিষ্টি মিষ্টি হয়। আর এঁচোড়, এই এঁচোড়টা গোটা এঁচোড় এটার দাম 15 টাকা নিয়েছে, আর ওই মায়ের ডাটা ওটার ওটাও 10 টাকা, মানে একটা আঁটি 10 টাকা। আর এটা দেখো আমাদের গাছের পেঁপে, কী সুন্দর রং দেখেছো, গাছের পেঁপেটা খুব মিষ্টি হয়, আমাদের পেঁপে মানে গাছের পেঁপে খুব মিষ্টি, আর গাছের যে কোনো জিনিস মিষ্টি মানে মনে হয় সত্যি সত্যি খুব মিষ্টি, আর সত্যিই মিষ্টি হয়। আর যেমন গাছের লেবু, তো আজকে একটা লেবু পাড়ব মনে পড়ে গেল, কারণ যেহেতু ডাল করছি মুসুরির ডালের সাথে লেবুটা দারুণ লাগে খেতে। তো চলো বাগানে যাই তোমাদের সাথে, তো একটা লেবু ছিঁড়ে নিয়ে চলে আসব সাথে। আর এই একটা একটা করেই ছিঁড়ি, কারণ লেবুগুলো না আর একটু বড় হবে, বাড়িতে বকে যে কেন এত তাড়াতাড়ি লেবু ছেঁড়া। তো আমার মনে হয় বেশ একটা করে লেবু ছিঁড়বো, খাবো, খুব ভালো লাগে। দেখো লেবুগুলো বড় হয়েছে কিন্তু আর একটু বড় হবে, তো আমি সেখানে বেছে বেছে সব থেকে যেটা বড় সেটাই ছিঁড়ে নিয়ে যাব। তো সেটা খুঁজছি, দেখছি কোনটা সব থেকে বড়, বুঝতে পারছি না। তো দেখো একটা বড় মতন পেয়েছি, এইটাই হচ্ছে মনে হচ্ছে সব থেকে বড়, তো এটাকেই আমি ছিঁড়ে নিয়ে চলে যাই। তো এটা আমার আজকে হয়ে যাবে লেবুটা, আজকের দিনটা এই লেবুটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো চলো হয়ে গেছে, তো চলো ভাতটা বেড়ে দিই। এই যে অফিসের ভাতটা বাড়া হয়ে গেছে, ডাল মাছের ঝাল আর এখানে হচ্ছে পেঁয়াজি আর একটা লেবু কেটে দিলাম, 2 পিস করে দিলাম। তো আজকের এটাই খেয়ে অফিসে যাবে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর সব বন্ধুরা আমার পাশে থেকো। টাটা।